3 জানুয়ারি সুপ্রিম কোর্টের মাধ্যমে আবারও প্রকাশ করা হলো জাপান বাংলাদেশি দম্পতির চলমান সেই ইস্যুটি। যদিও এর আগে হাইকোর্টের মাধ্যমে বিচারটি নিষ্পত্তি করা হয়েছিল, সেখানে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফকে অভিভাবকত্ব দেওয়া হয়েছিল জাপান বাংলাদেশি দম্পতির 2 শিশুকন্যার। একই সঙ্গে তাদের জাপানি মা নাকানো এরিকোকেও অধিকার দেওয়া হয়েছিল জাপান থেকে অন্তত প্রতি বছরে 3 বার করে বাচ্চাদের সঙ্গে দেখা করতে পারবেন এই মা। যাতায়াতের যাবতীয় খরচ সহ সকল ব্যয়ভার বহন করবেন বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। এরই পরিপ্রেক্ষিতে যদি জাপানি মা নাকানো এরিকো আরও নিজের থেকে বাচ্চাদের সঙ্গে সময় দিতে চান তাহলে তিনি অবশ্যই দেখা করতে পারবেন, তবে সেই সময়ে তার যাবতীয় খরচ নিজেকেই বহন করতে হবে। মূলত এই রায়টি দিয়েছিল বাংলাদেশ হাইকোর্ট, কিন্তু জাপানি নাগরিক নাকানো এরিকো এই রায়টি মেনে নিতে পারেননি। বাচ্চাদের আবারও নিজের জিম্মায় নেওয়ার জন্য তাই সুপ্রিম কোর্টের কাছে আপিল করেছিলেন এই মা, যারই ধারাবাহিকতায় 3 জানুয়ারি সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হলো জাপান বাংলাদেশি দম্পতির চলমান এই ইস্যুতে। এই সিদ্ধান্তে জাপান বাংলাদেশি দম্পতির 2 শিশুকন্যাকে তাদের মা নাকানো এরিকোর সঙ্গে আবারও নতুন একটি ফ্ল্যাটে থাকার জন্য নির্দেশ দিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এ সময় তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফকে সকাল 9টা থেকে রাত 9টা এ সময়ের মধ্যে যে কোনো সময়ে এসে বাচ্চাদের সঙ্গে নির্বিঘ্নে সময় কাটিয়ে তারপর চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জাপানি মা নাকানো এরিকোর বক্তব্যে বাচ্চাদের সুনিশ্চিত ভবিষ্যৎ এবং উন্নত জীবনযাত্রার জন্য বাংলাদেশ নয় জাপানই তাদের জন্য উল্লেখযোগ্য বাসভূম। বাংলাদেশের চেয়ে অনেকটাই উন্নত রয়েছে জাপানের শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা, যারই কারণে জাপানি নারী নাকানো এরিকো মনে করেন বাচ্চাদের জাপানে অবস্থান করা মঙ্গলজনক। বাংলাদেশে নেই তেমন কোনো শিক্ষা ব্যবস্থা বা অভিব্যক্তি প্রকাশ করেছেন জাপানি নারী নাকানো এরিকো। একই সঙ্গে তিনি এক ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছেন জাপানে তার ছোট বোন, নানা নানি, স্কুল বন্ধু বান্ধব সহ সকলেই অপেক্ষা করছে তাদের জন্য। সুন্দর সুশৃঙ্খল ও উন্নত জীবনযাপনের জন্য জাপানে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ অর্থাৎ বাচ্চারা তাদের বাবার কাছে থাকবে, এই ধরনের কথার প্রেক্ষিতে তিনি বলেন যদি বাচ্চারা তাদের বাবার কাছে থাকে তাহলে বড় হয়ে অবশ্যই তারা ভুল বুঝবে, তখন তারা ভুল বুঝতে পারলে হয়তোবা তাদের মাকে কোনোভাবে ব্লেম করতে পারে, বলতে পারে হয়তো আমাদের এখানে নয় মায়ের সঙ্গে যাওয়াটাই উচিত ছিল। যার কারণে জাপানি নাগরিক নাকানো এরিকো প্রাণপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশ থেকে জাপানে নিয়ে যাওয়ার জন্য, সেখানকার উন্নত শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে বাচ্চাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। তবে জাপানি নারী নাকানো এরিকো তার স্বামী ইমরান শরীফকেও প্রস্তাব দিয়েছেন জাপানে গিয়ে সংসার করার জন্য, অতীতের সমস্ত তিক্ততা ভুলে আবারও জাপানে গিয়ে নতুন করে স্বামী সংসার নিয়ে একসঙ্গে বাঁচতে চান এই নারী। কিন্তু উল্টো পথের যাত্রী বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ, তিনি সাফ জানিয়েছেন জাপানে কোনো মতেই আর যাবেন না তিনি। অর্থাৎ জাপানের জিম্মা বিচার ব্যবস্থার প্রতি একটা তিক্ততা এসেই এই ধরনের কথা বলেছেন বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। তাই স্ত্রীকে সাফ জানিয়ে দিয়েছেন জাপানে নয়, বাংলাদেশে থেকেই সমঝোতা করা যাবে, নচেত নয়। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে জেনে গেছি বাংলাদেশ উচ্চ আদালতের পক্ষ থেকে কিন্তু সুন্দর এবং সুস্পষ্ট একটি রায় প্রকাশ করা হয়েছিল। সেখানে বাংলাদেশ উচ্চ আদালতের পক্ষের রায়টির মধ্যে হয়তোবা বাচ্চাদের কল্যাণও জড়িয়েছিল। দেশের ভাবমূর্তি রক্ষা এবং সুস্পষ্ট এবং সুন্দর রায় প্রকাশের জন্য কিন্তু বেশ কয়েকদিন সময় নিয়েছিল বাংলাদেশ হাইকোর্ট। তবে বাংলাদেশ হাইকোর্ট বিভিন্নভাবে চেষ্টা করেছিল জাপান বাংলাদেশি দম্পতির সমঝোতার জন্য। বহুবার চেষ্টার ফলেও যখন জাপান বাংলাদেশি দম্পতির সমঝোতার ফলাফল শূন্য, তখন তাদের দুপক্ষের আইনজীবীদের ওপর দায়িত্ব ন্যস্ত করেও ফলাফল শূন্য পায় বাংলাদেশ হাইকোর্ট। পরেই কিন্তু জাপান বাংলাদেশি দম্পতিকে আলাদা আলাদা রেখে বাচ্চাদের আলাদা আলাদা সময় ভাগ করে দিয়েছিলেন বাবা মায়ের জন্য। বিভিন্ন দিকে পর্যালোচনা করেই বাচ্চাদের সঙ্গে বারংবার কথা বলে, একই সঙ্গে ইমরান এবং এরিকোর সাথেও খাস কামড়াতে গিয়ে কথাবার্তা বলেই রায় প্রকাশ করেছিলেন বাংলাদেশ হাইকোর্ট। কিন্তু সে রায়টি মানলেন না জাপানি নারী নাকানো এরিকো। যদিও বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের পক্ষ থেকে তেমন কোনো এ রায় সম্পর্কে মন্তব্য পাওয়া যায়নি, তিনি যথেষ্ট সন্তুষ্ট ছিলেন বাংলাদেশ হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে। ভিউয়ার্স, আমরা চেষ্টা করি দেশের সর্বস্তরের সর্বশেষ আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। নেক্সট টাইম নতুন কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। সেই সঙ্গে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল ক্লিক করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।